আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইতালির রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য বিষয়ক সম্মেলনে বক্তৃতা করবেন আজ। চট্টগ্রামের উড়াল সড়ক এবছরই চালুর তোড়জোড়, যুক্ত হবে বঙ্গবন্ধু টানেলে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু, নতুন আশায় জেলেরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আমন্ত্রণে সংস্থাটির খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে গতকাল ইতালির রাজধানী রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ শামিম আহসান। ওই সম্মেলন ছাড়াও সেখানে ফুড সিস্টেমস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব রোমের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও রোমের মধ্যে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি শীর্ষক দুটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার প্রতিষ্ঠিত তিন প্রতিষ্ঠানে দান করা টাকার উপর আরও প্রায় ১২ কোটি ৪৬ লাখ টাকা কর দিতেই হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে ডক্টর ইউনুসের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ, ২০১১-১২ থেকে ২০১৩-১৪ এই তিন অর্থ বছরে নিজের নামে গঠিত দুটি ট্রাস্ট ও একটি প্রতিষ্ঠানে ৭৭ কোটি ৩৯ লাখ টাকা স্থানান্তর করেন তিনি। দানের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ডক্টর ইউনুসের কাছ থেকে জরিমানাসহ মোট ১৬ কোটি ৮ লাখ টাকা দাবি করে। আপিল দায়েরের শর্ত অনুযায়ী ডক্টর ইউনুস ইতিমধ্যে ৩ কোটি ৬১ লাখ টাকা পরিশোধ করেন। পরিশোধের ওই টাকা বাদ দিলে জরিমানাসহ ইউনুসের কাছে এনবিআরের পাওনা দাঁড়ায় প্রায় ১২ কোটি ৪৬ লাখ টাকা। রোববার এনবিআরের ওই পাওনা দান কর ডক্টর ইউনুসকে দিতে হবে বলে রায় দেন আপিল বিভাগ। আপিলের যে আবেদন করেছিলেন সেটা খারিজ করেছে, অর্থাৎ যে কমিশনার, যে ডেপুটি কমিশনার যে দাবিটা ওনার উপর জারি করেছিলেন সেই দাবিটা এখন সঠিক বলে প্রমাণিত হয়েছে। এ সময় মৃত্যুভয়ে ট্রাস্টে দান করেছেন হাইকোর্টে দেয়া ডক্টর ইউনুসের এমন যুক্তি থেকে সরে আসেন তার আইনজীবী। বলেন মৃত্যুভয়ের যুক্তি ভুল ছিল। তিনি জানান আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যখন এসে গিফট ট্যাক্স রিটার্নটা দিয়েছে সেটার মধ্যে শুধু ওই কথাটাই নিয়ে দিয়েছে যে গত ৩১ মে দানকর ও জরিমানা বাবদ প্রায় ১৬ কোটি টাকা দাবি করে এনবিআরের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ করে দেন হাইকোর্ট। এদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গত ৬ জুন ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম নগরীর ভোগান্তি ও যানজট নিরসনের বড় প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় শেষের পথে। ৯৫% কাজ হয়ে গেছে। এবছরে উড়াল এই সড়কটির চালুর তোড়জোড় চলছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্দরনগরীকে নান্দনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলার পাশাপাশি এর যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে চলছে বেশ কিছু উন্নয়ন প্রকল্প। এর মধ্যে অন্যতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২০১৯ সালে শুরু হয় চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এক্সপ্রেসওয়েটি পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে নগরীর মূল সড়কের বুক চিরে গিয়ে যুক্ত হবে লালখান বাজারের উড়াল সড়কের সাথে।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের সাথেও সরাসরি সংযোগ স্থাপন করবে। এর মাধ্যমে বন্দরনগরের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে চট্টগ্রাম শহরের সেই লালখান বাজার পর্যন্ত আমরা একদম আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ কাজ সম্পন্ন করব, মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। কারিগরি সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এর নির্মাণ কাজ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক ও নগরবিদরা। টাইগার বাসের এখানে সিক্স ট্র্যাকের যে রেল লাইন আছে ওই রেল লাইনের উপরে প্রায় 60 মিটার স্প্যানের একটা গার্ডার বসবে, স্টিল গার্ডার, ওইটাও আমাদের বড় চ্যালেঞ্জিং বিষয়। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে দেওয়ানের মোড়ে যে ব্রিজটা আছে ওটার উপর দিয়ে আমাদের ফ্লাইওভারটা নিয়ে যাওয়া, এই বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আছে। আমরা আশা করতেছি আগামী 2 মাসের ভিতরে কার্পেটিংয়ের কাজ আমাদের শেষ হয়ে যাবে। উন্নত আধুনিক গণপরিবহন ব্যবস্থা, সেটা বিআরটি হোক কিংবা যে কোনোভাবে, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের যদি দ্রুত নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে না পারি, শুধুমাত্র 10-15% মানুষের জন্য চিন্তা করি লিমিটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছি, তো এই এখন সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করার সময় এসেছে, তাহলে একটা সুন্দর শহর আমরা আশা করতে পারি। 4,298 কোটি টাকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে ওঠানামার জন্য থাকবে 14টি র‍্যাম্প, যা ধাপে ধাপে নির্মাণ করা হবে। বাণিজ্যিক এই নগরের ব্যবসা বাণিজ্যের প্রধান অন্তরায় যানজট, আর এই নিত্য সমস্যার স্থায়ী মুক্তি ঘটবে দেশের দ্বিতীয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর মাধ্যমে। সংশ্লিষ্টরা বলছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে চট্টগ্রামের যোগাযোগ অবকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হবে। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। দেশের সমুদ্র জলসীমায় 20 মে থেকে দেয়া 65 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে মাছ ধরা। সকাল থেকে সাগরে যেতে শুরু করেছেন জেলেরা। সামুদ্রিক মাছের প্রধান প্রজননকালে 65 দিন সাগরে মাছ ধরা বন্ধ রাখার উদ্দেশ্যে হচ্ছে মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো। নিষেধাজ্ঞার ওই সময়কালে সব বাণিজ্যিক মাছের ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ রাখা হয়। যান্ত্রিক মাছ ধরা নৌযান ও ঘাটে নোঙর করা থাকে। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সরকারিভাবে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঢাকা 17 আসনে পুনরায় ভোটের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এই আবেদন করেন তিনি। ভোট কারচুপির মাধ্যমে ঢাকা 17 আসনের উপনির্বাচনে তাকে হারানো হয়েছে বলে এ সময় অভিযোগ করেন হিরো আলম। বর্তমান সরকার ও কমিশনের অধীনে আর নির্বাচনে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং সেদিন যারা জাল ভোট দিয়েছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, 12-13 বছরকার ছেলে মেয়ে ভোট দিয়েছে, একটা মেয়ে 10-15টা করে ভোট দিয়েছে এবং তাদেরকে জোর করে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ সহকারে এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারে আপিল এখানে জমা দিয়েছি। আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজকে আমি এসেছি। মশা নিধনের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা কমাতে ভ্যাকসিন প্রয়োগের উদ্যোগ নিতে সরকারকে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনুজীব বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি নিজে নিজে ধরন পাল্টানোর সক্ষমতা অর্জন করায় কয়েক বছর পরপরই এর ভয়াবহতা দেখা দিতে পারে। তবে টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি থেকে নির্দেশনা পেলেই ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বছরব্যাপী মশা না মারা, পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এখন পর্যন্ত 56 জেলায় মিলেছে আক্রান্ত রোগী। আগস্ট ও সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অর্ধেক মানুষ এবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে এরই মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি দেশ। ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিভাগ CDCO। এরই মধ্যে ভ্যাকসিনের সুফল পেয়েছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনগুলো 52-85% পর্যন্ত কার্যকরী। খুবই উন্নত মানের ভ্যাকসিন এসেছে। ডেনভেক্সিয়া 12টি দেশে আপনার অনুমোদন প্রাপ্ত হয়েছে। কিউডেঙ্গা সেটা ইতিমধ্যে ইন্দোনেশিয়া এবং ব্রাজিলেও কিন্তু অনুমোদন প্রাপ্ত হয়েছে। ভারতে কিন্তু ইতিমধ্যে সেরাম ইনস্টিটিউট, তারা কিন্তু তাদের ফেজ 3 ট্রায়াল, তাদের নিজস্ব ভ্যাকসিন কিন্তু আপনার ট্রায়াল দিচ্ছে।
তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে দেশেও ভ্যাকসিন প্রয়োগের পরামর্শ এই অণুজীব বিজ্ঞানীর। আনপ্ল্যান্ড আরবানাইজেশন হবে, এই রোগ ছড়াবে, শুনে আপনি মশা মেরে এটা সমাধান নয়, আর দোষ দিবেন খালি সিটি কর্পোরেশন, আর সিটি কর্পোরেশন বলবে যে আপনারা বাসার মধ্যে চিপসের প্যাকেট রেখে দেন, এটা তো একটা ব্লেম গেম। এই গেম থেকে বাড়িয়ে আসতে হবে, আপনাদের অন্য স্ট্র্যাটেজি দিয়ে যাইতে হবে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। মূলত রোগীর সংস্পর্শে যাচ্ছে, তাদের মধ্যে ভ্যাকসিনগুলি এনে যদি আমরা ছোটখাটো পাইলটিং স্টাডি করি, ভ্যাকসিনকে আমাদের দেশে অনুমতি দিতে পারি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে ভ্যাকসিন প্রয়োগের সবকিছু পর্যালোচনা করে টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এ বিষয়ে পরামর্শ পেলেই ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পুরো বিষয়টি যেহেতু এখন তাত্ত্বিক পর্যায়ে, আলোচনার পর্যায়ে আছে, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ আছে, আর তারা সমস্ত বিষয় যাচাই বাছাই করে সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং বাংলাদেশের যে দেশীয় বাস্তবতা রয়েছে তার আঙ্গিকেই তারা সিদ্ধান্ত দেবেন। এইটি যখন তারা সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তর বরাবরের মতনই সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে। তবে হাসপাতালগুলোর উপর রোগীর চাপ কমাতে প্রতিদিন নিয়ম করে নগর কর্তৃপক্ষকে মশা নিধন কার্যক্রম জোরালো করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল হত্যা মামলার 8 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্বে রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে গত বৃহস্পতিবার মধ্যরাতে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলের ওপর হামলা করে কয়েকজন। রুবেলকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তারা। রুবেল হত্যার সাথে জড়িত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহার করা চাপাতি, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, মূল পরিকল্পনাকারী শাহজালাল ও হাবিব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। ঢাকা শহরের প্রতিটি এলাকায় আমরা কাজ করছি এবং কার সাথে কার দ্বন্দ্ব রয়েছে সেটা আমরা খুঁজে বের করছি। সামনে নির্বাচন ঘিরে অনেকে ধরনের অসৎ উদ্দেশ্য থাকে এলাকা আধিপত্য নিয়ে, এ ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এ ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা আগে থেকেই প্রিভেন্টিভ মেজার নিচ্ছি। অন্যদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শাকিল ও আদনানকে রাজধানীর উত্তর থেকে গ্রেফতার করে র‍্যাব-3 গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় এই হত্যার সাথে জড়িত 6 থেকে 8 জন। রুবেল তার ডিশের ব্যবসা ছিল এবং সে ডিমের ব্যবসা করত। নতুন করে সে ওই এলাকায় পানির ব্যবসা শুরু করার একটি পরিকল্পনা ছিল। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এবং এলাকা আধিপত্য বিস্তারের জেরে তাদের এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলেই আমরা ধরে নিচ্ছি। যুবলীগ নেতা রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সংখ্যালঘুদের বাড়ি কৃষি জমিতে বালু ফেলে দখল করে হাউজিং প্রকল্প আকসির নগর প্রকল্প করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তারা জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় অনেকেই জমি ফেরত পেলেও ফসল উৎপাদন করতে পারছেন না তারা, কারণ জমিতে বালু ফেলায় এবং এর চারপাশে বেড়ি ভাত দেওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। প্রশাসনিকভাবে জমির বালু উঠিয়ে নেওয়ার কথা থাকলেও তার অগ্রগতি নেই। এমনকি যাদের জমি দখল করা হয়েছে তাদের নামেই তৌহিদ গং মামলা দিয়ে হয়রানি করছে বলেও মানববন্ধনে জানানো হয়। অবৈধ আকসির নগর প্রকল্প বন্ধ করে ভুক্তভোগীদের এসব হয়রানি থেকে মুক্ত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার আন্তর্জাতিক সংবাদ। স্পেনে নির্বাচনে ক্ষমতাসীন সমাজবাদী দল থেকে বেশি ভোট পেয়েছে রক্ষণশীল পপুলার পার্টি। তাই দলকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন রক্ষণশীল পপুলার পার্টির নেতা ফেইকো। এদিকে গতবারের চাইতে তার দল বেশি ভোট ও আসন পাওয়ায় তিনি জয়ী বলে দাবি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রধানমন্ত্রী সানচেজের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি PSOZ পেয়েছে 31.7% ভোট, আর দক্ষিণপন্থী রক্ষণশীল পপুলার পার্টি PP পেয়েছে 33.1% ভোট। আসনের হিসাবে 350 সদস্যের নিম্নকক্ষে PP পেতে চলেছে 136 এবং PSOZ
22টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য 176টি আসন পেতে যারাই ক্ষমতায় আসবে তাদের ছোট দলের সঙ্গে জোট বাঁধতে হবে। ইতিমধ্যে অতি দক্ষিণপন্থী ভিওএক্স তাদের 33টি আসন নিয়ে পিপির সঙ্গে জোট বাঁধতে চায়, প্রয়োজন আরও 7টি আসন। যদি অতি দক্ষিণপন্থী ও তৃতীয় কোনো দলের সঙ্গে জোট বেঁধে পিপি সরকার গঠন করে তাহলে 1970 সালের পর আবার অতি দক্ষিণপন্থীরা স্পেন সরকারের অংশ হবেন। দিনাজপুরের ফুলহাটে অভিযান চালিয়ে 500 বস্তা সার বোঝাই ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম সাংবাদিকদের জানান, ফুলহাটে বিসিআইসির গুদাম থেকে কতিপয় চোরা কারবারি ট্রাক ভর্তি ওই ইউরিয়া সার পাচারের চেষ্টা করছিল। ঘটনায় বোচাগঞ্জ থানার কেরালগাঁও এলাকার সাদেকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পার্টিস খেলার খবর। ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট জিততে শেষ দিনে ভারতের প্রয়োজন 8 উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের 289 রান। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন 5 উইকেটে 229 রান নিয়ে খেলতে নামে স্বাগতিক দল। মাত্র 26 রানে শেষ 5 ব্যাটসম্যান হারিয়ে 255তে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 5 উইকেট নিয়ে ধস নামান পেশার মোহাম্মদ সিরাজ। এরপর 2 উইকেটে 181 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে 365 রানের জয় লক্ষ্য পায় ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ভারত 438 আর ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 255 রানে। কানাডায় গ্লোবাল টি টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতালেন সাকিব আল হাসান। মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নেন বাংলাদেশের ক্রিকেটার। তাতে প্রতিপক্ষ মিসিসাউগা প্যান্থার্স আটকে যায় 140 রানে। জবাবে 3 নম্বরে ব্যাটিংয়ে নেমে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার খেলেন 24 বলে 36 রান। শেষ পর্যন্ত 25 বল হাতে রেখে ম্যাচ জেতে মন্ট্রিয়েল। এর আগে প্রথম ম্যাচে 3 উইকেট আর ব্যাটিংয়ে 26 রান করতেছিলেন সাকিব আল হাসান। ফেডারেশন কাপ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে কেন্দ্রীয় মোহামেডান সমর্থক দল। রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান তারকাদের মিলন মেলায় পরিণত হয়। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এবং সহ অধিনায়ক প্রতাপ হাজরা সহ অনেক সাবেক ও বর্তমান তারকা ফুটবলার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এস এম আলমগীর আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সাবেক সভাপতি ও সমর্থক দলের প্রধান পৃষ্ঠপোষক কুতুবুদ্দিন আহমেদ এবং ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ইতালি রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য বিষয়ক সম্মেলনে বক্তৃতা করবেন আজ। চট্টগ্রামের উড়াল সড়ক এ বছরই চালুর তোড়জোড়, যুক্ত হবে বঙ্গবন্ধু টানেলে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু, নতুন আশায় জেলেরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ সবাইকে।